নারী বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুটে চাই, নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুটে চাই থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট, সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে। বিশ্বের অন্যান্য দেশের মতো চীনের মুসলিম নারীরাও এখন ঈদুল আজহার উদযাপনে ব্যস্ত। চীনের মুসলিম নারীরা কিভাবে ঈদ উদযাপন করেন, চলুন জেনে নেই একটি প্রতিবেদনে। বলছেন হোসনে মোবারক সৌরভ। চীনা ভাষায় ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে বলতে হয় কুয়ার পাংচিয়ে। চীনের মুসলিমরা এখন পরস্পরকে এই শুভেচ্ছা জানাচ্ছেন। চীনের 10টি জাতির মানুষ ইসলাম ধর্ম পালন করে। চীনের মুসলিমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করেন বিশ্ব মুসলিম উম্মার সঙ্গে একই সময়ে এবং একই রীতিতে। তবে সেই সঙ্গে নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্যও রয়েছে। চীনে যেখানে মুসলিম বসতি রয়েছে সেখানেই একই নিয়ম। ঈদের নামাজে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেন, তবে তারা পৃথক সারিতে নামাজ পড়েন। কুরবানি ঈদে উইগুর নারীরা তৈরি করেন বিশেষ কিছু খাবার। পিলাফ এবং হাতে ধরা মাংস হলো ঈদের বিশেষ খাবার। পিলাফ হলো ভেড়ার মাংসের টুকরো ও কিশমিশ দিয়ে রান্না করা এক ধরনের পোলাও। হাতে ধরা মাংস হলো ভেড়ার মাংসের একটি বিশেষ ডিশ। এই ভেড়াকে 12 টুকরো করে নানা রকম মশলা দিয়ে সেদ্ধ করা হয়। মাংসের টুকরোগুলো এত বড় যে চপস্টিক দিয়ে ধরা যায় না, হাতে ধরে খেতে হয়। ঈদের দিন শিনচিয়াং সিল্কের তৈরি পোশাক পরেন উইগুর নারীরা। তাজিক, হুই, কিরগিজ সহ বিভিন্ন জাতির মুসলিম নারীরাও তাদের ঐতিহ্যবাহী পোশাক পরেন। ঈদের দিনে কাশগড় সহ বিভিন্ন শহরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে ঈদের নামাজের পর। সেসব অনুষ্ঠানে নারীরা অংশ নেন স্বতঃস্ফূর্তভাবে। শিশুরাও ঈদ উৎসবে মেতে ওঠে নতুন জামা পরে। বিভিন্ন স্থানে ঈদের মেলাতেও নারী ও শিশুদের আনন্দমুখর পদচারণা চোখে পড়ে। আর ঈদে গৃহসজ্জার দায় দায়িত্ব পালন করেন নারীরাই। সব মিলিয়ে চীনের মুসলিম নারী শিশু সহ সকলের জন্য ঈদ বইয়ে আনে আনন্দের বার্তা। তাইওয়ান প্রণালীর উভয় তীরের নারীদের সম্পর্ক আরও গভীর করতে সম্প্রতি চীনে অনুষ্ঠিত হয় পঞ্চদশ প্রণালী নারী ফোরাম। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। চীনের ফুজিয়ান প্রদেশের সিয়ামেন শহরে সম্প্রতি পঞ্চদশ প্রণালী ফোরাম এবং প্রণালী নারী ফোরাম অনুষ্ঠিত হয়। ফোরামের মূল প্রতিপাদ্য ছিল গৃহের জন্য গান এবং ভবিষ্যতের জন্য একাগ্রতা। ফোরামে চীনের তাইওয়ান, হংকং ও ম্যাকাওয়ের বিভিন্ন অঞ্চলের প্রায় 400 জন নারী অংশগ্রহণ করেন। চীনের জাতীয় গণকংগ্রেসের ভাইস চেয়ারম্যান ও নিখিল চীন নারী সমিতির চেয়ারম্যান শেন ইউয়ে ইউয়ে ফোরামে উপস্থিত ছিলেন। এই ফোরামে শেন ইউয়ে ইউয়ে আশা করেন তাইওয়ান প্রণালীর উভয় পাশের নারীরা ইতিহাসের সাধারণ প্রবণতা উপলব্ধি করবেন, জাতির ন্যায়পরায়ণতার চেতনাকে সমুন্নত রাখবেন, এক চীন নীতি ও 1992 মতৈক্য মেনে চলবেন, দুই তীরের সম্পর্ক আরও গভীর করতে সচেষ্ট থাকবেন, চমৎকার চীনা সংস্কৃতির প্রচার ও স্বদেশীদের মধ্যে আত্মিক সম্পর্ক উন্নয়নে অনন্য ভূমিকা পালন করবেন, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকন প্রচারে ও মাতৃভূমির পুনর্মিলনে পক্ষের শক্তি হিসেবে ভূমিকা রাখবেন।
ফোরামে তাইওয়ান প্রণালীর দুই তীরের নারীদের এবং হংকং ও ম্যাকাওয়ের নারী সমাজের মধ্যে আরও বেশি করে যোগাযোগ ও বিনিময় বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করা হয়। মানুষের জীবন যখন শেষ ধাপে এসে পৌঁছায়, মরণাপন্ন অবস্থায় হাসপাতালে কাটাতে হয়, তখন মমতার স্পর্শ নিয়ে যিনি এগিয়ে আসেন তিনি হয়ে ওঠেন সবচেয়ে আপন। মৃত্যু পথযাত্রী মানুষদের জন্য সেবা ও সান্ত্বনার স্পর্শ দিচ্ছেন কয়েকজন নারী। এই মমতাময়ী নারীদের কথা শুনব একটি বিশেষ প্রতিবেদনে। চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ সিটি, চেচিয়াং হাসপাতালের একজন রোগী জীবনের শেষ প্রান্তে উপস্থিত হয়েছেন। মৃত্যুশয্যায় তার পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন, তার হাত ধরে আছেন একজন মমতাময়ী বন্ধু। এই বন্ধু হলেন নার্স হং তান তান। তিনি হোস্পাইস পরিষেবা দলের একজন সদস্য। হং তার ক্যারিয়ার নিয়ে সুখী, কারণ তিনি মনে করেন এটা তার শুধু চাকরি নয়, বরং তিনি মানুষের সেবা করতে পারছেন। রোগীরা তার কাছে পরিবারের প্রবীণ সদস্যদের মতোই আপনজন হয়ে ওঠেন। চীনের হাসপাতালগুলোতে এখন এ ধরনের পরিষেবা ক্রমেই জনপ্রিয় হচ্ছে। চেচিয়ান হাসপাতালের 44 বছর বয়সী নার্স সিয়াং ছিয়াও চেন জানান, একজন রোগী যখন মৃত্যুর প্রান্তে উপস্থিত হন তখন তিনি শুধু চিকিৎসা নয়, পাশাপাশি মমতা, ভালোবাসা, সহানুভূতি ও সাহস প্রত্যাশা করেন। রোগীর কী ধরনের কষ্ট হচ্ছে, তিনি কী বলতে চান সেটা বোঝার চেষ্টা করেন সিয়াং, কারণ এই সময় রোগীর কথা অনেক সময় বোঝা যায় না। তিনি বুঝতে চেষ্টা করেন তাদের কথা, তার মনে কীভাবে একটু ভালো অনুভূতির সৃষ্টি করা যায়, সর্বক্ষণ সেই চেষ্টা করেন মমতাময়ী সিয়াং। সিয়াং জানান এই হাসপাতালে তার মতো 26 জন নার্স আছেন, যারা গুরুতর অসুস্থ রোগীদের সেবা, মমতা, যত্ন, স্নেহ ও ভালোবাসার মাধ্যমে তাদের জীবনের শেষ অবস্থাকে একটু সহনীয় করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেন। সিয়াং কয়েকটি ঘটনার উল্লেখ করেন। মৃত্যু পথযাত্রীর রোগীদের সঙ্গে গল্প করে, তার অতীতের সুন্দর স্মৃতিচারণ করে, গান শুনিয়ে কিংবা তার মন ভালো করার জন্য আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে কিভাবে তাদের শেষ সময়কে কিছুটা হলেও আনন্দের করে তুলেছেন তিনি। 40 বছর বয়সী লি ইয়ানফাং আরেকজন মমতাময়ী নার্স। তার কাছে মনে হয় মৃত্যু হল হেমন্তে সোনালি পাতা ঝরে পড়ার মতো। লি জানান যখন তারা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন তখন পরস্পরকে সান্ত্বনা দেন এবং ধৈর্য ধারণের পরামর্শ দেন, উৎসাহ দেন। হাসপাতালে একটি ফেয়ারওয়েল কক্ষ আছে, এখানে মৃত্যুবরণকারী রোগীকে সকলে আনুষ্ঠানিক বিদায় জানান। তার আত্মীয়রা আসেন, তাদের সামনে রোগী বিষয়ে স্মৃতিচারণ ও ভালো কথা বলা হয়। এতে আত্মীয়রাও বুঝতে পারেন তাদের প্রয়াত স্বজন এখানে শেষ সময়টা কিভাবে কাটিয়েছেন এবং ভালোবাসা পেয়েছেন। এমনিভাবে এই মমতাময়ী নারী নার্সরা স্নেহ ভালোবাসার স্পর্শে মৃত্যু পথযাত্রীদের শেষ যাত্রায় সাহস ও ভালো লাগার অনুভূতি দিতে নিবেদিত রয়েছেন। সুপ্রিয় শ্রোতা, আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোনো পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামী সপ্তাহে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।